Assalamualaikum. Jadi untuk menjadi anggota satronka ABM Sur, Halgar Zila itu mutiara. Shohid Lakhimpur Islam Ahmedor, di mitu bahagia. Hei, mitu bahagia itu golongnya. Poti bosore, satra hong poti dibos golongnya. Ajaran guru, kintu, ini bar, jadi mahamari corona virus, ini mahamari corona virus itu karena, kami, kamu biar koi, satra hong mau jadi bos, ucapan guru itu karena, amar monat banyak du, hei ukuran kami, rati buare pora, berbeda thona, kardosi hatut loisu, hei monu kami, kardosi mau rupain kuli silu. প্রথম কার্যসূচি আছে যে শহীদ লাহিদুল ইসলাম আহমদর আত্মার হত্যার কারণে যে দোয়া এই দোয়া আমি অলরেডি সমাপ্ত করেছি তার পিছতে আছে শহীদ লাহিদুল ইসলাম আহমদর স্মৃতি আমি রাজভবন ঠাই মহত বিভিন্ন ধরনের গজগসনি রূপায়ণ করেছি আৰু তাৰ পিছতে আমি এই সংবাদ মেল আয়োজন কৰাৰ বিশেষ কাৰণ হল আপোনালোকে চাওক যে লাহিদুল ইসলাম আহমেদ আজি এটা দুটা বছৰ নহয় আজি প্ৰায় চাৰিটা বছৰ উকুলি গল যোৱা 2017 চনৰ 1 আগষ্ট তাৰিখে কোকৰাঝাৰ চহৰৰ মাছমজিয়াত Kita boleh namun hei, din tu porote, gulai hukta porisi, oti duka porita por bikoi eze, aji prai, saita poso rukuli gol, kintu, amar hei, satro na toto non, ete leke kuno toro non, ne ami, napalu, ete prosno hol, amar sorkara doi, kecha man prosno. হ্যাঁ হইছে লাহিদুল ইসলাম আহমেদর পরিয়ালে কেতিয়া নেই পাব দুই নম্বর প্রশ্ন আমার এই সমগ্র অসম বাখির যে জন সংখ্যালঘু জনগণের যে নেতা সেই নেতা জন হত্যা করা হল এই অসমের জনগণে কেতিয়া নেই পাব নাকি আমি ভাবিবলৈ বাধ্য হয়েছো যে অসম সরকারে এই হত্যাকাণ্ডটো অকল সংখ্যালঘু নেতা হওয়ার কারণে তেনেকুৱাকৈ আমাক নেই দিয়া নাই নেকি এইটো মনত আমার প্রশ্ন হৈছে আজি চাওক আপোনালোকে চাওক যে আজি এজন ছাত্র নেতা দিন দুপুৰত কোকৰাঝাৰৰ তেনেকুৱা এখন ঠাই দিন দুপুৰতে গুলিয়ে হত্যা করিলে তেনেকুৱা কোনো ধৰণৰ ন্যায় নাই আজি যদি সাধারণ জনগণে সাধারণ জনগণক যদি তেনেকুৱা কৈ হত্যা করা হয় তেনেহলে সেই সাধারণ জনগণে কেতিয়া নেই পাব নেই পাবনে আমার সন্দেহ প্রকাশ হয়েছে যার হোক আমার 1 তারিখে যোৱা 17 চনৰ 1 আগষ্ট তারিখে লাভিদুলৰ হত্যাৰ পিছত 2 তারিখে নিশ্চিত যে লাভিদুলৰ হত্যাকারী খুব কম সময়ৰ ভিতৰত গ্রেপ্তার করা হব মুকেশ শাহর নেতৃত্ব এসআই টিম গঠন করা হল এসআই টিমে আজি প্রায় চারিটা বছর পার করিলে কি করিলে কি ন করিলে রাজহুয়া করা হব এতিয়ালৈকে হওয়া নাই এসআই এর বিষয় ভারতবর্ষত সিবিআই নামক এক তদন্ত সংস্থা আছে সন্থা আছে কিন্তু ইমান ডাঙর এটা তদন্ত সংস্থায় আজি কবলৈ গলে ফেল মারিছে কিয়নো এইটো নাজানো যে সিবিআই দলে ইমান এটা ডাঙর তদন্ত সংস্থায় যে আজি আমাক ন্যায় দিব পৰা নাই ইয়াৰ মাজত কি রহস্য লুকাই আছে আমি সরকার আমার ছাত্র নেতাজন আমি ন্যায় পোৱা নাই
কিন্তু আমি হেয়া দেখিবলৈ পোৱা নাই গতিকে আমি সংবাদমাধ্যমৰ যোগেদি অসম চৰকাৰক দাবী জনাও যে আমাৰ খুব কম সময়ৰ ভিতৰত ছাত্ৰ নেতা দলৰ ন্যায় বিচাৰ লাগে আমাক ন্যায় লাগে অন্যথা কিন্তু এবিএম চুৱে হাত হাবুদি বহি না থাকে এই কোভিড প্ৰটোকল অলপ মানে পৰিস্থিতিটো মানে নিয়ন্ত্রণত আহিলে আমি ইয়ার পিছত বিভিন্ন ধরনের ধর্ণাগার দৌছি হাতত লম হে হব গণতান্ত্রিক ভাবে ধর্ণাগার দৌছি গোটে বিটিসি নহয় গোটে অসমবাসী আমি বিভিন্ন দল সংগঠনের লগত এক লগ হই আমি ইয়ার ভাবে তীব্র প্রতিবাদ আন্দোলন আরম্ভ করি আজি এ সংবাদমাধ্যম যোগেদি আমি অসম সরকারক তথা ইয়ার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা লোক আর খুব কম সময়ের ভিতর আমার ন্যায় প্রদান কর আজি সংবাদ মাধ্যম যদি এখানে কব লগা কথা লাখগুলো হত্যা হয়েছে কিন্তু ইয়ার পাশে তো আজিলেকে যে নির্বাচনী যে প্রত্যাশ যে বিটিসি যদি আমার সহযোগী বা আমার সরকার আসে তেনতে আমি লাভিকুল হত্যাকারীক চিনাক্ত করেছো আমি নিশ্চয় লাভিকুল হত্যাকারীক গ্রেপ্তার করিম কিন্তু এতিয়াও ভাবিব পারা নাই যে সরকার হল প্রায় বিটিসি সরকারও ভালে কেদিন হল অসম সরকারও প্রায় আড়াইটা বা পার করিলে কিন্তু এতিয়ালৈকে আমার চকুত পরিলক্ষিত হওয়া নাই যে লাভিকুল হত্যাকারীক লই যে এতিয়ালৈকে কোনো ধরনের তদন্তর প্রক্রিয়া আমি আমার দৃষ্টিগোচরত পোৱা নাই গতিকে আমি বিনম্রতায় আহ্বান জানাও যে বিটিসি সরকার তথা অসম সরকার যাতে আমার এই ছাত্র নেতাজনক খুব কম সময়ের ভিতর ন্যায় প্রদান করে গুরু শ্রেণী লাগি থাকার কারণে হয় সব বিভিন্ন সময়ত বিভিন্ন রাজনৈতিক বিচারে বিভিন্ন সময়ত বিভিন্ন সভা সমিতিত বা মৃত্যু হওয়ার পিছত তেও ঘরত গিয়ে কইছিল যে লাফিজুল ছাড়ো যে হত্যাকাণ্ড হে আসলে এক রাজনৈতিক হত্যাকাণ্ড কিন্তু একটা কথা মনত রাখব আপনাদের যে লাফিজুল অকল মাত্র হে ছাত্র নেতা আসিল লাফিজুলে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক নেতা নাছিল লাফিজুলে বিচারিছিল যে অসমত বিভিন্ন ভাষা ভাষীর মানুষ একত্রিত হয়ে একটা প্লেটফর্মত আহি অসমক এখন সুন্দর প্লেটফর্মত বিভিন্ন ভাষা ভাষী জাতি জনগোষ্ঠীক লই এখন সুন্দর প্লেটফর্ম গঠন করবে বলে ভাবিছিল কিন্তু হে যেন কারোবার কারণে কাল হয়ে পড়ি হে যেন কারোবার চকুত সহ্য করব নোয়ারা অবস্থা হল হ্যাঁ কোনো ষড়যন্ত্র করে হত্যা করেছে বলে আমি ভাবো